আলহামদুলিল্লাহ, তোমাদের হিসাব বিজ্ঞানের প্রথম পত্র পরীক্ষা শেষ হয়েছে এবং তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। ভালো হওয়ার পরে কি করতে হবে? হিসাব বিজ্ঞানের দ্বিতীয় পত্রের জন্য জম্পেশ একটা প্রিপারেশন নিতে হবে। আমাদের দেওয়ার সাজেশন থেকে তোমার প্রশ্ন কমন পড়েছে। যদি তোমার বোর্ডে কমন না পড়ে, সেটা নিয়ে কোনো দুশ্চিন্তা করার কারণ নাই। অ্যাকাউন্টিংয়ের দ্বিতীয় পত্র থেকে তোমার বোর্ডে কমন পড়বে। আজকের এই ভিডিওতে আমরা 50টা এমসিকিউ দিব এবং এই নিয়ে এই অ্যাকাউন্টিংয়ের দ্বিতীয় পত্র নিয়ে আমরা হচ্ছে 3টা ভিডিও দিব। একটা ভিডিওতে 50টা করে মোট 150টা মানে এমসিকিউ থাকবে, 150টা ব্যাখ্যা থাকবে। তো চলো আমরা হচ্ছে শুরু করে দিই। ভিডিওটা তোমার ভালো লাগলে যাওয়ার সময় একটা কমেন্ট, একটা লাইক এবং হচ্ছে ভিডিওটা তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবা। চলো আমরা হচ্ছে শুরু করি। প্রথম প্রশ্নটা খেয়াল করো, বলা হয়েছে যে বাজার মূল্য হ্রাস অবস্থায় বাজারের পণ্যের দাম যখন কমে যাবে তখন হচ্ছে কোন পদ্ধতি অধিকতর, মানে কোন পদ্ধতি ব্যবহার করা সুবিধাজনক। এখানে 4টা পদ্ধতি দেওয়া হইলো, ফিপো, সরলরক্ষণ গড় পদ্ধতি, লিফো, বারযুক্ত গড়। তো এখানে মধ্যে মনে রাখবার সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট। যখন বাজারে পণ্যের মূল্য কমা শুরু করবে তখন আমরা কোন পদ্ধতি ব্যবহার করব? ফিফো পদ্ধতি ব্যবহার করব। দুই নম্বর প্রশ্নটা একটু খেয়াল করলে দেখবা ভাইয়া, আগের মাল আগে যায় পদ্ধতি, মানে হচ্ছে ফিফোকে বোঝানো হয়েছে কখন নেট মুনাফা বেশি হবে। সো এই প্রশ্নটা একটু ডিফিকাল্ট এবং হচ্ছে টাফ, অনেক প্রশ্ন আসে এখান থেকে, অনেক উত্তর আসে। সো আমরা মনে রাখি, মুখস্থ করে রাখি, ফিফো পদ্ধতিতে তো কখন নেট মুনাফা বেশি হবে? যখন পণ্যের মূল্য ঊর্ধ্বগামী হবে, পণ্যের মূল্য যখন বেশি থাকবে তখন যদি আমরা ফিফো পদ্ধতি ব্যবহার করি তখন আমাদের নেট মুনাফা বেশি থাকবে। অলরাইট, তাহলে আমাদের দুইটা প্রশ্নের উত্তর ক্লিয়ার। তিন নম্বর প্রশ্নটা আসো, আমরা হচ্ছে এবার দেখব কোন ব্যয়ের মাধ্যমে সমাপনী মজুদ মূল্যায়ন করা হয়। ঠিক আছে, সমাপনী মজুদকে আমরা কখন মূল্যায়ন করি বা কোন ব্যয়ের মাধ্যমে আমরা হচ্ছে সমাপনী মজুদকে মূল্যায়ন করে থাকি? এখানে বিভিন্ন ব্যয় দেওয়া আছে, দেখো 4টা নাম ব্যয় দেওয়া আছে। এই 4টার মধ্যে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট এবং 100% সঠিক উত্তর হচ্ছে পণ্য ব্যয়। তার মানে কি পাইলাম আমরা? কোন ব্যয়ের মাধ্যমে সমাপনী মজুদ মূল পণ্য মূল্যায়ন করা হয়, এটার 100% সঠিক উত্তর হবে হচ্ছে পণ্য ব্যয়। অলরাইট, পণ্য ব্যয়, ঠিক আছে। চার নম্বর প্রশ্নটা খেয়াল করো, ভারযুক্ত গড় পদ্ধতিতে এই ভার বলতে কি বোঝায়? ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু তোমার কাছে আননোন। ভারযুক্ত গড় পদ্ধতিতে এই ভারটাকে বোঝায় হচ্ছে তোমার মালের বিবরণকে। ঠিক আছে, মালের বিবরণকে। সো মালের বিবরণকে অ্যাকচুয়ালি ভার বোঝায়। সো ভারযুক্ত বলতে মালের বিবরণ, বেসিক্যালি এই জিনিসটা বোঝানো হয়ে থাকে। এটা তোমার কাছে নতুন থাকলে শিখে নিলাম। পাঁচ নম্বর প্রশ্নটা আসো, সমভিত্তিক মজুদ পদ্ধতি কোন ধরনের পণ্যের ক্ষেত্রে অধিক উপযোগ। ঠিক আছে, সমভিত্তিক মজুদ পদ্ধতি কোন ধরনের পণ্যের ক্ষেত্রে অধিক উপযোগী? এটা সঠিক উত্তরটা একটু যদি খেয়াল করো, দেখো কম দামি পণ্যের ক্ষেত্রে। তার মানে কি পাইলাম? কম দামি পণ্যের ক্ষেত্রে আমার সমভিত্তিক মজুদ পদ্ধতিটা ব্যবহার করাটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। অলরাইট, এরপর হচ্ছে ছয় নম্বর প্রশ্নটা, মুদ্রাস্ফীতির সময়। মুদ্রাস্ফীতি বলতে কি বোঝায়? মুদ্রাস্ফীতি বলতে বোঝা হচ্ছে যখন তোমার বাজারে পণ্যের দাম বেশি থাকবে। সময় LEFO মানে হচ্ছে লিফো। ঠিক আছে, এখানে বাংলায় লিখছে লিফো পদ্ধতিতে মাল ইস্যু করলে সমাপনী মজুদ মূল্যের মজুদ মূল্য LEFO পদ্ধতি মূল্যের চেয়ে কেমন হবে। ঠিক আছে, মানে হচ্ছে মুদ্রাস্ফীতির সময় যদি তুমি লিফো ব্যবহার করো তাহলে সমাপনী মজুদ পণ্যের মূল্যের মূল্য কেমন হবে? ঠিক আছে, এটা হবে হচ্ছে কম হবে। যদি তুমি মুদ্রাস্ফীতির সময় ফিফো ইউজ করতা, ঠিক আছে, ফিফো, তখন হচ্ছে এটা বেশি হবে। মুদ্রাস্ফীতির সময় লিফো ইউজ করলে তোমার কি হবে? সমাপনী মজুদ পণ্যের মূল্য কম হবে। অলরাইট, কম হবে। এবার হচ্ছে আসো আমরা হচ্ছে একটু বিজ্ঞপ্তি দিই। সেটা হচ্ছে তোমরা যারা HSC-র প্রিপারেশন নিচ্ছ, আগামীকালকে অ্যাকাউন্টিং পরীক্ষা দিবা, এরপরে কিন্তু আস্তে আস্তে তোমার পরীক্ষা শেষ হয়ে আসছে। সো পরীক্ষা শেষ হওয়ার পরে কি করতে হবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির প্রিপারেশন নিতে হবে। সো এই প্রিপারেশনটাকে গুছিয়ে নেওয়ার জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজ্যাক্ট মেধাবী শিক্ষার্থী তোমাদের জন্য একটা কোর্স নিয়ে আসছি, সেটার নাম হচ্ছে C-Unit ক্রাশ কোর্স। সো এই কোর্সে কি কি থাকতেছে দেখো, বাংলার উপরে, ইংরেজির উপরে, হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং, এগুলোর উপরে কতটা করে ক্লাস দেওয়া আছে সেটা তো এখানে মেনশন করাই আছে। এবং হচ্ছে এগুলোর পর হচ্ছে তোমার 20টা মডেল টেস্ট নেওয়া হবে। ঠিক আছে, 20টা মডেল টেস্ট নেওয়া হবে। এই 20টা মডেল টেস্ট তুমি দিলে তোমাকে যাচাই করতে পারবা। কোর্স ফি মাত্র 3000 টাকা। ভর্তি হওয়ার উপায় হচ্ছে এই দুইটা নাম্বার আছে, এগুলোতে যোগাযোগ করবা, যোগাযোগ করলে তোমার ভর্তি কার্ড
কার্যক্রম কনফার্ম হয়ে যাবে। ক্লাস কিন্তু শুরু হচ্ছে 28 তারিখ থেকে। অলরাইট, চলো আমরা হচ্ছে ক্লাসে ব্যাক করি। 7 নম্বর প্রশ্ন, যে অতীত ব্যয় আর উদ্ধার করা যায় না, যে অতীত ব্যয় আর উদ্ধার করা যায় না, মানে তোমার একটা ব্যয় হয়েছে যেটাকে আর তুমি উদ্ধার করতে পারবে না, সেটাকে কি বলে? সেটাকে বলা হচ্ছে তোমার নিমজ্জিত ব্যয়। ঠিক আছে, তাহলে নিমজ্জিত ব্যয় বলতে কাকে বোঝায়? যে অতীত ব্যয় আর উদ্ধার করা যায় না। অলরাইট, যে অতীত ব্যয় আর উদ্ধার করা যায় না তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলি হচ্ছে নিমজ্জিত ব্যয়। আটে বলা হলো যে ব্যয় পণ্যের মজুতকরণ ব্যয়ের সাথে যুক্ত থাকে তাকে বলা হয়, তারপর যে ব্যয়টা পণ্যের মজুতকরণের ব্যয়ের সাথে যুক্ত থাকে এটাকে আলাদা করে আর দেখাতে হয় না, আলাদা করে ব্যাখ্যা করতে হয় না, এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে তোমার পণ্য ব্যয়। তার মানে পণ্য ব্যয়টা মানে হচ্ছে পণ্য ব্যয় মানে কাঁচামাল ক্রয়টাকে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে পণ্যের মজুতকরণ ব্যয়ের সাথে যুক্ত করে দেখায়, এটাকে আলাদা করে দেখায় না। অলরাইট, তাহলে আমাদের হচ্ছে 8টা প্রশ্ন গেল। 9 নম্বর প্রশ্নে আসি, উৎপাদনের পরিমাণ পরিবর্তনের ফলে মোট ব্যয়ের যে পরিবর্তন হয় সেই পরিবর্তনশীল ব্যয়কে কি বলে? মানে হচ্ছে উৎপাদনের পরিমাণ বাড়ার সাথে সাথে, তুমি আগে 2000 পিস বানাইতা, এখন 3000 পিস বানাচ্ছ, মোট ব্যয়ে যে পরিবর্তন হয়, 2000 পিস বানাইতে 2 লাখ খরচ হইতো, 3000 পিস বানাইতে 3 লাখ খরচ হচ্ছে, তো মোট ব্যয় কিন্তু পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনটে বা এই পরিবর্তন জনিত ব্যয়কে কি বলে? তো মনে রাখবা, এই পরিবর্তন জাতীয় ব্যয়কে, এই পরিবর্তনশীল ব্যয়কে বলা হচ্ছে প্রান্তিক ব্যয়। ঠিক আছে, প্রান্তিক ব্যয়। 10 নম্বরটা খেয়াল করলে ভাইয়া আর একটু ক্লিয়ার হবা, এবং হচ্ছে 10 নম্বরটা খুবই টুইস্ট একটা প্রশ্ন। আর্থিক ত্যাগের বকৃত বা সুবিধা গ্রহণকৃত অংশকে কি বলে? এটা তোমার হচ্ছে অনেক প্রশ্নটা এটা পাবা যে ব্যয় এবং খরচের ভিতরে কাকে বলে, ব্যয় কাকে বলে বা খরচ কাকে বলে। সো মনে রাখবা, আর্থিক ত্যাগের বকৃত বা সুবিধা গ্রহণকৃত অংশকে বলা হয় হচ্ছে খরচ। ঠিক আছে, খরচ। তাহলে আর্থিক ত্যাগের বকৃত বা সুবিধা গ্রহণকৃত অংশকে বলা হয়ে থাকে তোমার খরচ। অলরাইট, ব্যয় কিন্তু না, খরচ বলা হয়ে থাকে এটাকে। 12 নম্বর প্রশ্ন, কোন ব্যয় যে হিসাবকালে সংগঠিত হয় সেই হিসাবকালের আয়ের বিপরীতে খরচ হিসেবে দেখাতে হয়। কোন ব্যয়কে যে হিসাবকালে সংগঠিত হয় সেই হিসাবকালের আয়ের বিপরীতে খরচ হিসাবে দেখাইতে হয়, এটাকে বলা হয় হচ্ছে তোমার দেখো কালীন ব্যয়। সো কালীন ব্যয়কে আমরা হচ্ছে যে হিসাবকালে সংগঠিত হয়েছে সেই হিসাবকালের আয়ের বিপরীতে খরচ হিসাবে দেখাতে হবে। অলরাইট, 13 নম্বরে ব্যাক করি, যেই ব্যয় প্রত্যেকটি পণ্যের জন্য আলাদাভাবে চিহ্নিত করা যায় তাকে কি বলে? যেই ব্যয় প্রত্যেকটি পণ্যের জন্য আলাদাভাবে চিহ্নিত করা যায়, লাইক ধরো আমি হচ্ছে একটা এসির রিমোট, একটা পেন কিনবো, সো পেন কেনার জন্য আমার একটা কাঁচামাল, মানে রিমোট কেনার জন্য এক ধরনের কাঁচামাল, তার মানে আমি পণ্য ক্রয়ের ব্যাপারে সবার কাছে আলাদা করে বুঝাইতে পারবো, এটার কাঁচামাল একরকম দাম, এটার একরকম দাম। বাট তুমি যদি খেয়াল করো, এই রুমটা কিন্তু আমার বানানো হয়েছে 10,000 টাকা ভাড়া, তো এখানে এটার জন্য কত পড়বে, এটার জন্য কত পড়বে, সেটা আমি আলাদা করে বের করতে পারবো না। দেখো এখানে বলা হয়েছে যে ব্যয় প্রত্যেকটি পণ্যের জন্য আলাদাভাবে চিহ্নিত করা যায় তাকে কি বলে? তার মানে আমি বললাম কাঁচামাল, আর কাঁচামালটা কি? কাঁচামাল হচ্ছে প্রত্যক্ষ ব্যয়। তো মনে রাখবা, প্রত্যক্ষ ব্যয়কে আমি আলাদা করতে পারবো যে এটার জন্য কত, ওইটার জন্য কত। 14 নম্বর প্রশ্নটা, একটি সম্পদের ক্রয় মূল্য দেওয়া আছে তোমার 2,40,000 টাকা, উক্ত সম্পদের আনুমানিক আয়ুষ্কাল দেওয়া হচ্ছে তোমার 10 বছর, 8 বছর পর সম্পত্তিটা 30,000 টাকা বিক্রি করে দেয়, এখানে নিমজ্জিত ব্যয়ের পরিমাণ কত? সো তুমি যদি ম্যাথগুলো তুমি পারো, এই টাইপের ম্যাথ আসবে, আমি আর তোমাকে এখন করিয়ে দেখাচ্ছি না, কারণ আমার আরও অনেকগুলো ম্যাথ আছে, আরও অনেক প্রশ্ন আছে। তো এটা সঠিক উত্তরটা আমি বলে দিচ্ছি, যার সঠিক উত্তরটা হবে 18,000 টাকা। তুমি একটু করে নাও, কারণ তুমি এটা পারবে, একদম ইজি ম্যাথ। অলরাইট, তাহলে এবার হচ্ছে আমরা 15 নম্বরে ব্যাক করি, স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা নির্ণয়ের অনুপাতকে কি বলে? সো মনে রাখবা, স্বল্পমেয়াদী দায় পরিশোধ করার ক্ষমতা বা সক্ষমতা নির্ণয়ের অনুপাতকে বলা হয় হচ্ছে চলতি অনুপাত। ঠিক আছে, চলতি অনুপাত। অলরাইট, 17 নম্বরটা, কার্যকারী মূলধন নির্ণয় করা হয় কেন? কার্যকারী মূলধনটা নির্ণয় করা হয় হচ্ছে তোমার অ্যাকচুয়ালি পরিচালনা পর্যাপ্ত নগদ আছে কি না সেটা জানার জন্য। ঠিক আছে, ব্যবসা পরিচালনায় পর্যাপ্ত নগদ তহবিল আছে কি না সেটা জানার জন্য অ্যাকচুয়ালি আমরা কার্যকারী মূলধন নির্ণয় করে থাকি। 18 নম্বর খেয়াল করো, নিট বিক্রয় দেওয়া আছে 1,40,000 টাকা, সম্পত্তির আবর্তন অনুপাত 1.43 বার,
মোট সম্পত্তি কত সো আমরা এখানে আগে যেটা জানতে হবে আমি তোমাদেরকে বলে দিই এই টাইপের প্রশ্নের উত্তর কিভাবে দিবা মোট আবর্তন অনুপাতের সূত্রটা আগে লিখবা লিখে দেখবা যে সেখানে নেট বিক্রয় দেওয়া আছে সো এখানে 1.43 তো সো এটাকে তুমি ক্যালকুলেটর ইউজ করলে এটার টাকাটা বের হয়ে যাবে আমি এখন করে দেখাচ্ছি না জাস্ট এই সূত্রটা আগে জানতে হবে তোমাকে এই সূত্রটার মাধ্যমে তুমি দেখবা করলে 98000 টাকা উত্তর চলে আসবে অলরাইট 19 নম্বরটা খেয়াল করো একজন শ্রমিকের জন্য কোনটি অনার্থিক সুবিধা সো আর্থিক সুবিধা বলতে বুঝি আমরা যেখানে হচ্ছে টাকা পয়সার লেনদেন থাকে অনার্থিক কোনটা যেটা সাথে টাকা পয়সা জড়িত থাকে না দেখো এখানে হচ্ছে চিকিৎসা ভাতা টাকা আছে বাড়ি ভাড়া তো খরচ আছে মূল বেতন তো বেতনে এটা টাকা আছে শুধুমাত্র শিক্ষার সুযোগ তৈরি করে দেওয়া একটা শ্রমিকের জন্য এটা একটা অনার্থিক সুবিধা ওকে তাহলে একটা শ্রমিকের জন্য অনার্থিক সুবিধা কি শিক্ষার সুযোগ করে দেওয়া 21 নম্বরটা খেয়াল করো বাংলাদেশের শ্রম আইন 1965 অনুসারে কত ঘন্টাকে সাপ্তাহিক স্বাভাবিক শ্রম ঘন্টা হিসাবে ধরা হয় ঠিক আছে 1965 সালে শ্রম আইন সো এটা মুখস্থ করে রাখতে পারো যে সাপ্তাহিক কত ঘন্টা কাজ করলে সেটাকে আমরা স্বাভাবিক কর্মঘন্টা ধরবো এখানে দেখো প্রত্যেকদিন যদি আমার 8 ঘন্টা করে হয় ঠিক আছে আমার প্রতিদিন 8 ঘন্টা তাহলে এক সপ্তাহে কত হয় 7/56 বাট আমাদের এখানে আবার উইকেন্ড টুইকেন্ড সহ এখানে আমার হচ্ছে 48 ঘন্টা হবে ঠিক আছে 48 ঘন্টা অলরাইট তাহলে এক সপ্তাহে 48 ঘন্টা কেউ যদি কাজ করে সে কিন্তু স্বাভাবিক কার্যক্রম করেছে তাকে আপনি ফুল বেতন দিতে হবে 22 নম্বরটা উৎপাদন ব্যয়ের দুটি প্রধান উদ্দেশ্য কি উৎপাদন ব্যয়ের দুটি প্রধান উদ্দেশ্য হচ্ছে ব্যয় নির্ধারণ করা এবং ব্যয় নির্ণয় তথ্য নির্ণয় করা ঠিক আছে দুইটা ব্যয় নির্ধারণ ও ব্যয় নির্ণয় ও তথ্য নিয়ন্ত্রণ তো এই জিনিসটা হচ্ছে উৎপাদন ব্যয়ের সবচেয়ে প্রধান উদ্দেশ্যের মধ্যে দুইটা উদ্দেশ্য 23 বলা হয়েছে অনিয়ন্ত্রণযোগ্য ব্যয় কোনটি মানে যেটাকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো না যেটা আমার হাতের ভিতরে নাই এই ধরনের ব্যয় কোনটা ঠিক আছে এই ধরনের ব্যয় দেখো অস্বাভাবিক খরচ হুট করে তোমার মানে কারবারে আগুন লেগে গেছে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এটা তো তোমার হাতে নেই সো আমরা জানলাম অস্বাভাবিক খরচ 24 নম্বরটা হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুযায়ী হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুযায়ী স্থায়ী সম্পত্তি লিপিবদ্ধ করা হয় তাহলে স্থায়ী সম্পত্তিকে লিপিবদ্ধ করা হয় হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুযায়ী ভাইয়া হিসাব বিজ্ঞানের তোমার হচ্ছে ঐতিহাসিক মূল্য অনুযায়ী আমার হচ্ছে স্থায়ী সম্পত্তিকে আমরা লিপিবদ্ধ করি এই প্রশ্নটা আসার সম্ভাবনা 100% মনে রাখবা এই টাইপের একটা প্রশ্ন আসবেই 100% আসবেই 25 নম্বর প্রশ্নটা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে সমপরিমাণ মজুত পণ্য বাদ দিলে কি থাকে এটা আমরা অনেকবার করে আসছি আর করার দরকার নাই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে আমরা যদি সমপরিমাণ মজুত পণ্য বাদ দিই তাহলে আমরা পাবো হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় ঠিক আছে মনে রাখবা বিক্রিত পণ্যের ব্যয় ভাড়া প্রদত্ত হয়েছে 125% 25,000 টাকা এখানে অগ্রিম ভাড়া কত সো আমরা দেখো 25,000 হচ্ছে 125% এখানে আমাদের কাজ হচ্ছে 100% নেওয়া সো 25,000 টাকার 100% হবে হচ্ছে তোমার 20,000 টাকা তাহলে 20,000 টাকা আমার ভাড়া তাহলে আরও বাড়তি কত টাকা আমি দিছি বাড়তি আমি দিছি হচ্ছে 5,000 টাকা সো এখানে অগ্রিম ভাড়া হচ্ছে তোমার খ নাম্বার উত্তরটা হবে দেখো 5,000 টাকা কীভাবে হয়েছে দেখো 125% আমাদের দরকার হচ্ছে 100% সো 25,000 টাকার 100% হবে হচ্ছে তোমার 20,000 টাকা আর তোমার হচ্ছে 5% যে এক্সট্রা দিছি এটা হচ্ছে আমাদের অগ্রিম 27 খেয়াল করো বিক্রিত পণ্যের ক্রয় মূল্য 16,000 টাকা বিক্রয় মূল্যের উপর 20% হারে লাভ হয়ে থাকলে বিক্রয় মূল্য কত সো আমি ম্যাথটা করিয়ে দিব না বাট আমি সিস্টেমটা বলে দিই দেখো এখানে দেওয়া আছে বিক্রয় মূল্যের উপর 20% মুনাফা বাট আমাদের এখানে দেওয়া আছে বিক্রিত পণ্যের ক্রয় মূল্য সো আমরা আগে এই পার্সেন্টটাকে মানে ক্রয় মানে এই পার্সেন্টটাকে কনভার্ট করে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত সেটা বের করবো আই থিঙ্ক হচ্ছে ক্রয় মূল্যের উপর মুনাফার হার হবে হচ্ছে তোমার 16.67% তো এই 16,000 টাকার 16.67% তুমি যদি বের করো তাহলে তুমি দেখতে পারবা যে এটার বিক্রয় মূল্য তো অ্যাকচুয়ালি কত টাকা হওয়া উচিত দেখবা হচ্ছে 20,000 টাকা হয়ে যাবে ঠিক আছে 20,000 টাকা 28 নম্বরে বলা হয়েছে 10 মাসের বেতন প্রদান হয়েছে 24,000 টাকা উক্ত বছরের বকেয়া বেতনের পরিমাণ কত 24,000 টাকা 10 মাসে তাহলে তুমি হচ্ছে 24,000কে 10 দিয়ে ভাগ করো ঠিক আছে 24,000কে 10 দিয়ে ভাগ করলে এক মাসের টাকা বের হয়ে যাবে তাহলে আমরা জানি বছরে 12 মাস ওই জিপটা বের হবে সেটাকে 2 দিয়ে গুণ করে দিলে তোমার হচ্ছে ধরো 4800 টাকা উত্তর চলে আসতেছে এই টাইপের ম্যাথ আসার সম্ভাবনা অনেক বেশি 29 নম্বর বাংলাদেশে কত কত সালের ইএসএ সদস্য হয় ঠিক আছে বাংলাদেশ কত সালে ইএসএ এর সদস্য হয় এটার উত্তর হচ্ছে 1973 সালে তার মানে 1973 সালে বাংলাদেশ ইএসএ সদস্য হয়
30 নম্বর 10% হারে 5 বছরের জন্য সঞ্চয়পত্র কয় নিচের কোন ধরনের সম্পদ 5% হারে 10 বছরের জন্য আমি একটা সঞ্চয়পত্র ক্রয় করছি এটাকে বলা হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ ঠিক আছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সো এটাকে বলা হয় থাকে দীর্ঘমেয়াদী বিনিয়োগ 31 নম্বর প্রশ্নটা খেয়াল করো ক্রয় মূল্যের উপর 10% হারে সঞ্চয় মূল্যের সুদের হার সুদের পরিমাণ 2000 টাকা হলে সঞ্চয়ের মূল্য কত আমরা নরমালি ধর হচ্ছে এখানে ধর 200 টাকা 10% এ কত টাকা হয় সেটা বের করতে বলা হয় এখানে ওই যে 10% এ বের হওয়ার পরে সেটার উপরে বিনিয়োগ কত তো আমরা এটাকে করব এভাবে দেখো 2000 * 10% তো 10 নিচে আসবে উপরে 100 তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 20000 টাকা তার মানে দেখো 20000 টাকা 10% এ কিন্তু 2000 টাকা হয়ে যাচ্ছে সো আমরা আবার 2000 টাকা থেকে 20000 টাকা কিভাবে হয়েছে সেটাও জানতে পারলাম অলরাইট এরপর আসো 32 নাম্বার বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফা আছে 25% এখন আমরা এটাকে ট্রান্সফার পরে করে কয়ে নিয়ে যাব কারণ সরি বিক্রয়ে নিয়ে যাব কারণ এখানে আমাদের বিক্রয়ের টাকাটা দেওয়া আছে সো এত টাকা হলে মুনাফার পরিমাণ কত সো আমরা এই যে 25% টাকে এটাকে যদি আমরা ক্রয় মূল্যে ট্রান্সফার করি তখন এটা হবে হচ্ছে 20% ঠিক আছে এটা করার সূত্র আছে ওই সূত্র অনুযায়ী তোমরা যদি এটাকে ট্রান্সফার করো পেয়ে যাবা তো বিক্রয়ের 12 লক্ষ টাকার 20% এ তোমার দেখবা হচ্ছে গিয়ে তোমার উত্তর হবে 24000 টাকা সরি 240000 টাকা কিভাবে আমি আবার বলি বিক্রিত পণ্যের ব্যয় মানে ক্রয় মূল্যের উপর মুনাফার হার দেওয়া আছে বিক্রয় মূল্যের উপর দেওয়া নাই কিন্তু এখানে বিক্রয়ে দেওয়া আছে তো আমরা আগে এই 25% কে কনভার্ট করে বিক্রয়ে নিয়ে যাব তখন এটা হবে 20% 12 লক্ষ টাকার 20% এ মুনাফা হবে হচ্ছে 240000 টাকা 35 নম্বরটা খেয়াল করো বিনিয়োগ সংক্রান্ত নগদ প্রবাহ কোনটি বিনিয়োগ সংক্রান্ত নগদ সম্পত্তি হচ্ছে সরি নগদ প্রবাহ হচ্ছে তোমার স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয় স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয়কে বলা হয় থাকে বিনিয়োগ সংক্রান্ত নগদ প্রবাহ বিনিয়োগ সংক্রান্ত নগদ প্রবাহ অলরাইট 36 নম্বর ঋণ পরিশোধ নগদ প্রবাহ বিবরণী কোন কার্যক্রমের অন্তর্ভুক্ত ঋণ পরিশোধ এটা হচ্ছে তোমার নগদ প্রবাহ বিবরণীর আর্থিক কার্যক্রমের অংশ ঠিক আছে এগুলো তোমরা পারো ম্যাথ এগুলো আসবে ইনশাল্লাহ ম্যাথ নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো পরবর্তী ভিডিওতে সো এই গেল 36টা 37 নম্বরে খেয়াল করে দেখো নগদ প্রবাহ বিবরণীর শেষ ধাপ কোনটি সো নগদ প্রবাহ বিবরণীর শেষ ধাপ হচ্ছে অর্থায়ন কার্যক্রম আমরা জানি নগদ প্রবাহ বিবরণীর তিনটা ধাপ এর মধ্যে সর্বশেষ ধাপটা হচ্ছে অর্থায়ন কার্যক্রম অলরাইট তাহলে সর্বশেষ ধাপটা কোনটা অর্থায়ন কার্যক্রম প্রথম ধাপটা হচ্ছে তোমার পরিচালনা দ্বিতীয় ধাপটা হচ্ছে বিনিয়োগ এবং তৃতীয় নাম্বার ধাপটা হচ্ছে অর্থায়ন কার্যক্রম 38 নম্বরটা কোনটি বিনিয়োগ কার্যক্রমগুলির সম্পর্কিত নগদ প্রবাহের উদাহরণ এই যে এখানে তিনটা তো এখানে বিনিয়োগ কার্যক্রম সংক্রান্ত উদাহরণ কোনটা হবে এটা হচ্ছে তোমার এই যে আসবাবপত্র বিক্রয়জনিত নগদ প্রাপ্তি এটাকে আমরা বলে থাকবো বিনিয়োগ কার্যক্রম সম্পর্কিত নগদ প্রবাহের একটা উদাহরণ 39 খেয়াল করে দেখি আর্থিক আন্তঃপ্রবাহ বিশ্লেষণ করে কি হ্রাস করা যায় ঠিক আছে আর্থিক আন্তঃপ্রবাহ বিশ্লেষণ করে কি হ্রাস করা যায় উত্তর হবে হচ্ছে তোমার ব্যয়ের পরিমাণ আমি এগুলা গাঁটাগাঁটি করে আমার খরচের পরিমাণটা কমায় আনতে হবে ঠিক আছে খরচের পরিমাণটা কমায় নিয়ে আসবো 40 নম্বরটা পাবলিক লিমিটেড কোম্পানির জন্য সর্বনিম্ন সদস্য সংখ্যা কত পাবলিক লিমিটেডের তোমার হচ্ছে কোম্পানির জন্য সর্বনিম্ন সদস্য সংখ্যা হচ্ছে তোমার 7 জন সর্বনিম্ন 7 সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ ঠিক আছে সর্বনিম্ন 7 সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ আরেকবার একটু বলি সেটা হচ্ছে আমাদের একটা কোর্স আছে অলরেডি একবার বলেছি আমাদের ওই কোর্সে তুমি যদি ভর্তি হও তুমি হচ্ছে পুরো এক মাস 3 মাস ব্যাপী এই সুবিধাগুলো পাবা 20টা মডেল টেস্ট থাকবে এক্সট্রা স্লাইড এবং পিডিএফ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে প্রতি ক্লাস শেষে আবার পরীক্ষা নেওয়া হবে এই সব কিছু ফি মাত্র 3000 টাকায় কোর্সটা শুরু হয়ে যাচ্ছে কিন্তু 28 ডিসেম্বর থেকে ভর্তি হওয়ার জন্য এই দুইটা নাম্বারে যোগাযোগ করবা আমরা 41 নম্বর প্রশ্ন ব্যাক করি কোম্পানি আইন অনুযায়ী অবহারের সর্বোচ্চ হার কত অবহার হচ্ছে বাট্টায় বিক্রি করা তো একটা কোম্পানি সর্বোচ্চ কত পার্সেন্ট হারে চার্জ দিতে পারবে এটা বলা হয়েছে এটার উত্তর হবে 10% ঠিক আছে 10% একটা কোম্পানি সর্বোচ্চ 10% হারে অবহার দিতে পারবে 42 নম্বরটা লভ্যাংশ ঘোষণার কতদিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে আমি বললাম আমার যারা শেয়ার হোল্ডার আছে তাদেরকে আমি 10% হারে লভ্যাংশ দিব এই যে বললাম এটা বলার কতদিনের ভিতরে দিতে হবে এটার উত্তর হবে হচ্ছে তোমার 42 ডেজ মানে 42 দিনের ভিতরে আমি তাদেরকে টাকাটা পরিশোধ করে দিতে হবে 43 নম্বর যৌথ মূলধনী কোম্পানি কোন দলিল নিবন্ধন বাধ্যতামূলক ঠিক আছে যৌথ মূলধনী কোম্পানির স্মারকলিপিটা যৌথ মূলধনী কোম্পানির স্মারকলিপিটা নিবন্ধন বাধ্যতামূলক
অলরাইট, তাহলে এই উত্তরটা আমরা মাথায় রেখে রাখলাম, কারণ এটা আসার সম্ভাবনাও আছে অনেক বেশি। 44 নম্বরটা খেয়াল করো, কোম্পানির শেয়ার হোল্ডারদের দায় কেমন? কোম্পানির শেয়ার হোল্ডারদের দায়, কোম্পানির শেয়ার হোল্ডারদের দায় হচ্ছে শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ। সে একটা শেয়ার 10 টাকা দিয়ে ক্রয় করছে, সো এটার দাম অ্যাকচুয়ালি 10 টাকা, এর বেশি না। 45 নম্বরটা দেখো, শেয়ার অবহার কোম্পানির কি? সেই যে আমি কম দামে বিক্রি করতেছি, কম দামে বিক্রি করতেছি, এটাকে একটা কোম্পানির জন্য এটা কি? এটা একটা কোম্পানির জন্য মূলধন জাতীয় ক্ষতি, কারণ আমি কমে বিক্রি করে দিতেছি, ঠিক আছে, কমে বিক্রি করে দিচ্ছি। 46 নম্বরটা দেখো, সর্বপ্রথম কোম্পানি আইন কত সালে প্রবর্তন করা হয়? একদম সর্বপ্রথম কোম্পানি আইন প্রবর্তন করা হয়েছে 1913 সালে সর্বপ্রথম কোম্পানি আইন প্রবর্তিত হয়ে থাকে। তো আজকের এই ক্লাসটা কেমন লেগেছে সেটা অবশ্যই যাওয়ার সময় একটা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবা, এবং এই 46 বা 50 এই এমসিকিউগুলো তুমি বাসায় আবার প্র্যাকটিস করবা, এবং তুমি তো আমাদের এই সাজেশনের পাশাপাশি নিজেও পড়বা। আশা করি তোমার ভালো একটা পরীক্ষা হবে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া রইলো, এবং আমি পরবর্তী ভিডিও নিয়ে আবার আসতেছি, অপেক্ষায় থাকো। আসসালামু আলাইকুম সবাইকে।